আমাদের বিধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন এবং তার মধ্যেই আমাদের আগামী দিনের কর্তব্য নির্ধারণ করা আছে। আমরা আমাদের মূল দায়িত্ব হল আমাদের প্রধানমন্ত্রী কাজগুলোকে এবং বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে এটাই এখন আমাদের কাজ। চ্যালেঞ্জ কি আছে আপনাদের সঙ্গে? চ্যালেঞ্জ অনেক কিছুই আছে আমাদের, যেমন দ্রব্যমূল্যের সমস্যা আছে, বেকারত্বের সমস্যা আছে, শিক্ষার মান উন্নয়নের বিষয় আছে, শিল্পায়নের বিষয় আছে, আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে ভারসাম্য বাড়ানো সেগুলো বিষয় আছে, এবং শিল্প সংস্কৃতির ক্ষেত্রে আমাদের অনেক কাজ আছে। তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চাটা আরও অনেক বাড়ানো এবং বিশেষ করে শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয় ঘটানো, সব কিছু মিলে আমাদের সামনে অনেক কাজ। উন্নয়নের শুরু আছে, উন্নয়নের কিন্তু শেষ নেই, উন্নয়ন সেই ধারা অব্যাহত থাকবে।